দেখুন, এবার শর্ত সাপেক্ষে হজ পালন করতে পারবেন কাতারিরা। জঙ্গি গোষ্ঠীকে সমর্থন ও সহযোগিতা করার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। তবে শর্ত সাপেক্ষে কাতারের নাগরিক এবং যেখানে বসবাসরত অভিবাসী মুসলমানদের হজ পালনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। সৌদি রাজতন্ত্রে হজ ও উমরা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হজ ও উমরাসহ মন্ত্রণালয় থেকে বৈধ হজ পারমিট থাকা কাতারের নাগরিক ও দেশটিতে থাকা যে কোনো অধিবাসী মুসলমান হজ পালন করতে পারবেন। এছাড়া তারা যে কোনো সময় উমরাও পালন করতে পারবেন। তবে এজন্য তাদের কাতার এয়ারলাইন্স ছাড়া অন্য যে কোনো কোম্পানির বিমান ব্যবহার করতে হবে। এছাড়া হজ পালনে সৌদি আরবে ঢোকা ও বের হওয়ার ক্ষেত্রে তাদেরকে বাধ্যতামূলকভাবে জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর ব্যবহার করতে হবে। উল্লেখ্য, কাতারকে সন্ত্রাসবাদের মদতদাতা অভিযোগ তুলে গত 5 জুন সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিশর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।